প্রতিটা মালে 50 টাকা বেশি ধরে দেন। 50,000 আছে আর বাকি 40,000 আমি সামনের সপ্তাহে মাল নিতে দিতেছি। আমি তো বাইক না রে, আপনার কাছে বাকি মাল আনতে পারাই না, নগদ ক্যাশ টাকা দেই ভাই। নগদ বয়ান্দা 200 টাকা দান্দা করে আলাইলাম। 4, 5, 6, 7। এই ইমরান। জি মামা। এ দিগাই টাকাটা ধর। ধরলাম। এইটার মধ্যে যে মালগুলো আছে এই মালগুলো লই আয়। যা। ঠিক আছে মামা। একটু তাড়াতাড়ি আইস। যা। আসসালামু আলাইকুম মামা। ওয়া আলাইকুম আসসালাম। ভালো আছেন মামা? আমার তো রুমান মামায় পাঠাইছে, এই যে এই মালগুলা দিতে কইছে। আচ্ছা দিতাছি। এই মালগুলা একটু তাড়াতাড়ি রেডি করে দাও তো। রোমান তোমার কি হয়, তোমার তো চিনলাম না। মামা রোমান হইলো আমার আপন মামা, বুঝছেন? মামার যত ব্যবসা আছে এখন থেকে আমি পরিচালনা করব। এখন থেকে রোমান মামার যত দোকানের কেনাকাটা আছে এগুলো এখন থেকে আমিই করব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, মালামাল লাগলে আয়ো দিমুনে, সব আছে। এই নাও মামা তোমার মানি রিসিট, 8,000 টাকা হইছে বুঝছো। মানি রিসিটের লাগে মিলে মালটি চেক করে নেও। 8,000 হইছে। 7, 8। এই যে মামা। মামা একটা কথা কই, যদি কিছু মনে না করেন, এই আমার কাছে তো বাংটি টাহা নাই, সব হলো নোট, বুঝছেন? আলাম টাহা 200 টাকা যদি দিতেন রিকশা ভাড়াটা ঠিকঠাক মতন দিতাম। আবার 200 টাকাও দেওয়া লাগবো? দেন মামা, আমি আপনার ভাই না। না এই নাও ধরো। যাক দান্দাটা শুরু হইলে এখান থেকেই, নগদ বয়ান্দা 200 টাকা দান্দা করে আলাইলাম। ঠিক আছে মামা, প্যাকেট পুকেট করা লাগবো না, এমনি যাই যা। শোন তোর একটা কথা কই, ব্যবসা বাণিজ্য করতে হইলে নিজেদের লোক খুব প্রয়োজন, নিজেদের লোক ছাড়া বাইরের লোক দিয়ে ব্যবসা হয় না। আর এই সমস্ত চিন্তা কইরা আমি আমার আপন ভাগিনারে আনাইছি, এখন থেকে আমার ব্যবসা বাণিজ্য আমার ভাগিনারে দিয়েই করামু। কামটা ভালো করছি না? আরে বাড়া, ভাগিনা হইলো নিজের লোক, আমার ভাগিনা যদি ভালো থাকে তাহলে আমি ভালো থাকবো, আমার বোনটা ভালো থাকবো। তুইও একটা কাজ কর, তোর আত্মীয় স্বজন আইন না দোকানে খাড়াই দে বেড়া। হ আপন মানুষের দোকানে খাড়াই দেবো। মামা একটু তাড়াতাড়ি করে এই মালগুলো রেডি করে দেন। দেন তো কয়টা হয় মালে? মামা তোমার 90,000 টাকা বিল আছে। মাত্র 90,000? ধরেন মামা এই জায়গায় 50,000 আছে আর বাকি 40,000 আমি সামনের সপ্তাহে মাল নিতে দিতেছি। এইটা কি কইলা মামা, বাকি তো হইব না মামা। এই যে মামা এইটার বাকি কইতেছেন কি লিগে, এটা হলো ব্যবসায়িক লেনদেন, ব্যবসা করতে হলে তো মামা লেনদেন থাকবই, আপনি আমার কাছে পাইবেন আমি আপনার কাছে পামু, আগামী সপ্তাহে যখন মাল নিতে আমু তখন তো টাকাটা দিয়েই দিতেছি, আর বাকি 40,000 আমি সামনের সপ্তাহে মাল নিতে দিতেছি। আচ্ছা ঠিক আছে, তাইলে বাগিনা মানুষ কইছো দিয়ে যায় সামনের সপ্তাহে। হ্যাঁ মনে করে দিয়ে যায় কিন্তু। ঠিক আছে। আরে ধান্দার টাকাটা লয়ে যাই মামা, 200 রিকশা ভাড়া। আবার 200 টাকা? তুমি হইলো 200 টাকা লাভও করতে দিবা না। আরে মামা মামাটা ভাগ নাই খেবো না, কেডা খাইবো ভাই। এই মোবাইলটা কেমন হইব? ভালো হইব ভাই। ভাই মেয়ে মানুষ চালাইবো তো পিঙ্ক কালার দিকে দেন, সারপ্রাইজ দিন, বুঝেন নাই? গার্লফ্রেন্ডের বার্থডেতে গার্লফ্রেন্ড খুশি তো আমি খুশি, আমি খুশি তো আপনি খুশি। আচ্ছা ভাই মোবাইলটা আমার পছন্দ হয়েছে, আপনি এই কালারটা আমার দিয়ে দেন, গার্লফ্রেন্ডের জন্য গিফট বললে কথা, স্পেশাল নিতে হয় বুঝেন না ভাই। জান তোমার হ্যাপি বার্থডে উপলক্ষে আমি একটা জিনিস কিনছি, কিন্তু কি কিনছি এরকম না, যখন কুরিয়ার সার্ভিস এখন তুমি নেবা, যখন জিনিসটা হাতে লয়ে দেখবা তখনই দেখবা যে কি পাড়াইছি আমি, এখন এই এটার কুরিয়ার করে পাড়াই দিতেছি বুঝছ। হ্যাপি বার্থডে টু ইউ জানু, হ্যাপি বার্থডে। আচ্ছা ভাই আপনারা কি পাইকারি মাল দেন? জি ভাই দেই। ও আচ্ছা, তাহলে তো ভালোই হলো। ই করেন ভাই আমারে 20 পিস মাউস দেন, ওইখান থেকে কম্পিউটারের 4টা কেচিং দিয়েন, আর 5টা সিসি ক্যামেরা দিয়ে দেন, আর 5টা কিবোর্ড দিয়ে দেন। ভাইও মেমোতে রেট বহনের আগে একটা কথা কই, হনেন প্রতিটা মালে 50 টাকা করে বেশি ধরে দেন। ভাই আমাদের এই সিস্টেমটা তো নাই ভাই। সিস্টেম যেহেতু হইবে না তাহলে আর আপনার তিনি মুখে যেহেন সিস্টেম হবে ওই জায়গায় আমি দেখতেছি ভাই। এদিকে আসেন, শোনেন, বসেন, সিস্টেম করে দিতেছি। হ দেখেন আর সিস্টেমটা করেন। মামায় তো মাল আনতে দিল 20,000 টাকা, 20,000 টাকার মালে আমি ন্যূনতম 6,000 টাকা ডাইন বাম করে সিস্টেম করতে পারমু। গার্লফ্রেন্ড একটু মার্কেটিং করতে চাইছিল, তাইলে 5,000 টাকা গার্লফ্রেন্ডে পাড়াই দিমু, আর 1,000 টাকা নিজের পকেট খরচ হিসাবে রেখে দিমু। ভাই একটা নাম্বার লেখেন তো। সোনা পাখি তুমি না মার্কেট করতে চাইছিলা কালকে,
তোমার নাম্বারে খরচ 5000 টাকা বাড়াই দিছি, উড়াইয়া যাইছে কিনলেও ঠিক আছে। কি অবস্থা ভাই, হঠাৎ করে আমার কাছে আইলেন, কি খাইবেন কোন? ভাই খাইতে আই নাই, আপনি কাজটা কি ঠিক করলেন? ইদানিং দোকানে যাইতাছেন না, মালটা লানেন না, খোঁজ খবর দিই নাই, মাল না আনেন, বাকি টাকাটা তো দিয়েইবেন। এতগুলা টাকা এইভাবে যদি বাজারে রাখেন, এইভাবে কি ব্যবসা করা যাবে কোন তো? আপনি কি কইতাছেন ভাই এইসব? আমি তো প্রতিদিনই আমার বাগনারে পাড়াই আপনার কাছে মাল আনতে, আর বাগনা তো প্রতিদিন আপনার কাছ থেকে মাল নিয়ে আসতেছে, এই যে আজকেও পাড়াইছি বাগনারে মাল আনতে, আর আপনি আবার কি কন বাকি থাকি আমি যাবি বুঝলাম না। আমি কি আপনার কাছ থেকে কোনোদিন বাকি মাল আনছি যে বাগনারে দিয়ে আপনার তো বাকি মাল আনবো ভাই? আমি তো বাগনারে আপনার কাছে বাকি মাল আনতে পারাই না, নগদ ক্যাশ টাকা দেই ভাই। প্রতিদিন যায় বাগিনায়? কই বাগিনা তো আমার কাছ থেকে প্রতিদিন মালটা লানে না। 3 মাস আগে বাগিনা একবার মাল আনছে, 90,000 জায়গায় 50,000 দিছে, আইসো পর্যন্ত তো আমি 40,000 পাইলাম না। আচ্ছা দাঁড়ান আমি বাগনারে একটা ফোন দিতে আসি। ইমরান তুই কই? মামা মাল আনতে আইছি। মাল আনতে যাইতেছস? আচ্ছা ঠিক আছে, এই মাল আনা লাগবো না, দোকানে একটু জরুরি কাজ আছে, একটু তাড়াতাড়ি আয়। আচ্ছা আইতাছি, 10 মিনিটের ভিতরে দোকানে আবি। ঠিক আছে মামা, ঠিক আছে। আইতাছে বাইকনা, ঠিক আছে দাঁড়ান প্রমাণ হইব নে। এই যে মামা আইছি। কি আছে মামা? এটা কেডা এটা হলো করতে ঘটনায় কি পেশ খাই গেল নি, গড়বড় লাগতাছে। এই তো এই সিটারটা, 3 মাস পরে ওর চেহারাটা দেখলাম। কিরে তুই হাতে মাল বাকি আনছো 40,000 টাকার? আরে কি রান্তা যাম, বাকি আনি নেই। কি মামা আপনার কাছে কোন? আমি বাকি আনছি মাল। কোন মামা কিছু কোন, বাকি আনছি কিনা? ওর কত বড় সাহস, এবার আমারে চোখ মারে। এ বেড়া এই চোখ মারবি না, চোখ মারবি না, আমারে চোখ মেরে লাভ নাই। তোর মামা এই যে দেখ, তোর চোখ বরাবর সিসি ক্যামেরা লাগায় রাখছে, আমার বাকি টাকা দে। দূর ওইটা আবার মনে কোহন লাগাইলো না, শেষ এটা মনে হইলো না, দরাই খেয়ে গেলাম, এখন আমি কি করবো? আজকে যে টাকাটা দিছি ওই টাকাটা দে। মামা ওইটা হাত দেশন মাল আনতে, মাল আনতে দে মানে? একদম কান সাবারে মারমু দে, তরে কইছি মাল আনতে, টাকা দিতে কইছি দে। মাল আনলি ভালো হইবে, কানের নিচে মেরা লড়াই দেবো কান, টাকা দে। মোবাইল কিনে দিছি, আমি কি করব? মায়ের ডাক্তার দেখাইছি। তোর মায়ের ডাক্তার দেখাইছস? কই তুই তো আমার কোনোদিনও কলি না যে মামা মায়ের ডাক্তার দেখাইছি। তোর মা তো কোনোদিন কইলো না যে ভাই ডাক্তার দেখাইছি, তোর বাগনা টাকা পাড়াইছে। তোর মায়ের ফোন দে। মার মোবাইল নাই। তুই দাঁড়া, তোর একটু পর দেখতেছি। ভাই আপনার টাকাটা আপনারে দেই, এই লো এখানে 14,000 টাকা আছে, বাকি টাকা আপনি আমি পরে যায় দিয়েইতেছি, ঠিক আছে? যান আপনি যান। আচ্ছা ঠিক আছে, আপনি দিয়েন। এইসব সিটার বারবার ব্যবসা প্রতিষ্ঠানের আইয়া প্রতিষ্ঠানদের নষ্ট করেন না। তুই হনে দাঁড়ায় রেসুস কে বিত্রে আয় বিত্রে আর আজকে তোর একদিন কে আমার যে কদিন লাগে আয়। এত বিশ্বাস করে তরে আমি মাল আনতে পারাই আর তুই চুরি করস? সত্যি করে কয় কাহিনী কি? তরে আমি আমার দোকানে রাখছি যে আমার দোকানে একটা নিজস্ব মানুষ থাকবো, আমার একটা ভরসার জায়গা থাকবো, আমার ব্যবসাটাও ভালো হইব। তুই ভাগি না, তুইও ভালো থাকবি, আমার বোনটাও ভালো থাকবো, তাই তো? তুই বেড়ার তেনস বাকি, তোর টেকা এরা যায়। সত্যি করে কর কাহিনী কিনালে কিন্তু ঘুষায় তোর নাক ফাড়া এলাম। মামা হয়েছে কি, ওই দিন আমার বার্থডে ছিল, জন্মদিন, জন্মদিন উপলক্ষে বন্ধু বান্ধব নিয়ে একটু মজা করছিলাম, অগরে খাওয়াইছি। বুঝলাম, বন্ধু বান্ধবরে খাওয়াইছস, এর লেগে কটা টাকা গেছে, বাকি টাকাটা আইনা দোকানে দিয়ে দিতি। মামা বাকি 30,000 টাকা দিয়ে আমি একজনকে সারপ্রাইজ দিছি, আমার গার্লফ্রেন্ডের বার্থডে হরে একটা মোবাইল কিনে দিছি, সারপ্রাইজ দিছি। সারপ্রাইজ দিছস নে? ও মামা শোন, তোরও আমি একটা সারপ্রাইজ দেই। তুই এখন দোকানতে বাইরা বাইরাইয়া, রাইতের ট্রেনের টিকিট কাটটা, তোর বাপমার কাছে যাইয়া তোর বাপমারও একটা সারপ্রাইজ দিস বাইরা। আপন মানুষ চেহনা বড়দাই রে, আপন মানুষ বোঝা বড়দাই। আপন মানুষের কাছ থেকে বাস খাইছেন সেই লোকগুলাকে একটু দেখতে চাই।